বীরভূমের ইলামবাজার ব্লকের জয়দেব কেন্দুলির ভাষাপোল একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যোগাযোগ ব্যবস্থা। পশ্চিম বর্ধমানের শিল্পনগরী দুর্গাপুরের সঙ্গে বীরভূমের লিংক রোড নামে পরিচিত এই ভাষাপোল। জয়দেব কেন্দুলি এই ভাষাপোলের উপর দিয়ে বীরভূম থেকে কম বেশি 1000 লোক প্রতিদিন বিভিন্ন কাজে শিল্পনগরী দুর্গাপুরে যান। বর্ষার কয়েক মাস তাদের প্রচণ্ড অসুবিধা হয় শিল্পনগরী দুর্গাপুর যেতে। বর্তমানে ভাষাপোল ঠিকাদার আব্দুল লালন এই সমস্ত সাধারণ মানুষের কথা মাথায় রেখে অতি সত্বর দ্রুত গতিতে ভাষাপোল মেরামতের কাজ শুরু করেছেন। নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন। অজয় নদীর ওপর এই ভাষাপোল, জল কমতেই কাজ শুরু করে দেন আব্দুল লালন। তাছাড়াও এই ভাষাপোলের ওপর দিয়ে দুর্গাপুর বাঁকুড়া আসানসোল যাওয়ার জন্য অনেক কম রাস্তা অতিক্রম করতে হয় বিভিন্ন যানবাহনকে। খরচ কম হয় এই সমস্ত যানবাহনাদির। ইলামবাজার পানাগড় হয়ে যাওয়ার প্রয়োজন হয় না, সরাসরি দুর্গাপুর ঢুকতে পারে এই ভাষাপোলের মাধ্যমে। এই গুরুত্বপূর্ণ ভাষাপোলের কাজ দ্রুত গতিতে শুরু হওয়ার জন্য এলাকাবাসীরা খুব খুশি। ভাষাপোলের কাজ দেখে খুশির হাওয়া বইছে বীরভূমের বিভিন্ন এলাকায়। নৌপথে পারাপারের সময় খুবই কষ্ট হয়, কেননা এখানে ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে গাড়ি, দু চাকা গাড়ি নিয়ে রাস্তায় বিপজ্জনক একটা অবস্থায় আমরা যাতায়াত করেছি আগে। হ্যাঁ, এই রাস্তাটা যদি খুব সুন্দরভাবে যদি এটা সংস্কার হয়, তাহলে এখান থেকে যে বর্ধমান থেকে যে বীরভূমের যে একটা সম্পর্ক, সেই সম্পর্কটা কীভাবে সুমধুর হয়ে থাকবে, এবং মানুষের যাতায়াতের যে একটা অসুবিধা, সেই অসুবিধাটা সে মানুষের আর থাকবে না। বিডিও পঞ্চায়েত প্রশাসনিক ব্যবস্থাটা খুবই সুন্দর আছে, কাজটা দেখে এখানে বোঝা যাচ্ছে যে মানুষের জন্য তারা কাজ করছে। এবং আমি গতকাল এই রাস্তায় পারাপার হয়েছি, খুব মানে কী রাস্তাতে, এবং আমি আশা করি যে রাস্তার কাজ খুব তাড়াতাড়ি সম্পন্ন হয়ে যাবে। শুধু তাই নয়, পশ্চিম বর্ধমানের বিভিন্ন এলাকা থেকে সবজি ভাষাপোলের মাধ্যমে চলে আসে জয়দেবের হাটে। অর্থাৎ এক কথায় সাধারণ মানুষের সুযোগ সুবিধা অনেক বেড়ে যায় এই ভাষাপোল চালু হলে। বাড়ি বর্ধমান জেলার গুসকরা দোনাইপুর। আচ্ছা, আমি সপ্তাহে দুদিন করে একটা বিজনেস পারপাস যা আশা করতে হয় আমাকে। আমি একবার দুবার হয়েছি, মানে খুবই কষ্টকর ব্যাপার একটা নৌকাতে পারাপার। হ্যাঁ হ্যাঁ, বলতে ধরুন নৌকাতে গেলে তো তখন তো কষ্টকর ব্যাপার, ওঠানো নামানো একটা বিরাট ঝামেলা ব্যাপার ছিল। আর ধরুন রাস্তা যদি এরকম হয়ে যায় তখন তো মানুষের খুবই সুবিধাজনক ব্যাপার, খুবই সাশ্রয়, মানে এই যে এত সুন্দর রাস্তা হয়ে যাওয়া, যেতেও সুবিধা আসতেও সুবিধা, এটাই আর কি। ভালো প্রত্যাগ করে দিয়েছে যে এই যে মানুষের যাওয়া আসার সুবিধার জন্য যেটা করেছে, এটা খুবই ভালো। আশা করা যায় সপ্তাহখানেকের মধ্যেই এই ভাষাপোল চালু হয়ে যাবে। বীরভূম থেকে মোহাম্মদ ফিরোজের রিপোর্ট, আনন্দ বার্তা।